রাজ্যে উচ্চ মাধ্যমিকে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করলো বহরমপুর জেএন একাডেমি। এখান থেকে দুজন পঞ্চম হয়েছে, নাম প্রত্যয় দে ও তীর্থরাজ রায়, দুজনেরই প্রাপ্ত নম্বর 491। মেধা তালিকায় 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে ওই স্কুলেরই নীলমণি দাস। কি বলেছেন দুই কৃতি প্রত্যয় এবং তীর্থরাজ এবং প্রধান শিক্ষক অরবিন্দ মণ্ডল, দেখব। প্রচন্ড ভালো লাগছে, আমি বরহমপুর জেএন একাডেমি স্কুল থেকে ফিফথ হয়েছি। এর পিছনে আমার মা এবং বাবার সবচেয়ে অবদান বেশি। উনি গল্পের বই পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, বিভিন্ন উপন্যাস এগুলো পড়তে আমার ভালো লাগে। আমার খাওয়ার মূলত মাংস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগছে। আমি বহরমপুর জেএন একাডেমি থেকে 491 পেয়েছি। আমার অবশ্যই আমার মা বাবার কথাই প্রথমে উল্লেখ করব। ওরা সবসময় পাশে থেকেছেন এবং আমার দাদাও যতটা পেরেছে ইন্সপায়ার করেছে, এবং আমার শিক্ষকদের অবদান কখনোই ভোলার নয়। তারা তাদের সমস্ত টিপস ফলো করেছি এবং সাফল্য পেয়েছি। গল্পের বই পড়তে ভালো লাগে আর সময় পেলে ক্রিকেট খেলতে বেরিয়ে যায় বন্ধুদের সাথে। ডাক্তার ভালো লাগে তাই। বহরমপুর জেএন একাডেমি এক কথায় বলতে হয় মুর্শিদাবাদ জেলায় টপ একটা স্কুল। আমাদের মাধ্যমিক পরীক্ষাও খুব সুন্দর হয়েছে এবং ভালো রেজাল্ট করেছে। মাধ্যমিক পরীক্ষাতে 676 পেয়েছে 3 জন, 671 পেয়েছে 1 জন, 669 পেয়েছে 1 জন, 667 পেয়েছে 2 জন। সেই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2019 অভূতপূর্ব রেজাল্ট হয়েছে। এখানে 491 নম্বর পেয়ে 2 জন ওয়েস্ট বেঙ্গলে হায়ার সেকেন্ডারি কাউন্সিলে ফিফথ র্যাঙ্ক করেছে। একজনের নাম হচ্ছে তীর্থরাজ রায়, আরেকজনের নাম হচ্ছে প্রত্যয় দে। এছাড়াও সপ্তম র্যাঙ্ক করেছে স্টেটে নীলমণি সাহা, 488 নম্বর পেয়েছে। এছাড়াও 483 একজন, 481 3 জন, এবং তার পরপরই অনেক পেয়েছে। আমাদের 71 জন পরীক্ষা বসেছিল, 71 জনই পাস করেছে এবং প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন নম্বর পেয়েছে।